আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দীর্ঘদিন ধরে জিজ্ঞেস করছেন যে ভাই, অডিটের হিসেব মহানিয়ন্ত্রকের তো পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, বেশ কয়েকটি পরীক্ষা হয়েছেও, তারপরেও কেন পরীক্ষা থমকে গিয়েছে? বা আরেকটু সহজ করে বললে যে অডিটর, জুনিয়র অডিটর বা অফিস সহায়ক, এই পদগুলোর পরীক্ষা কেন হচ্ছে না? প্রতিনিয়ত আপনারা প্রশ্ন করছেন। তো আমার মনে হলো আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলা যেতে পারে, আপনাদের অশান্ত মনকে কিছু লজিক্যালি কথা বলে শান্ত করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে সব সময়ের মতো নিজের স্বার্থের কথা বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে অডিটের বা এই হিসেব মহানিয়ন্ত্রকের যে পরীক্ষাগুলি ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেগুলো কিন্তু একেবারেই নিচের দিকের, এবং স্বাভাবিকভাবেই ওগুলাতে প্রতিযোগী ক্যান্ডিডেট যাই বলেন ওগুলা কিন্তু সংখ্যাও কম। সেই জন্যই তারা নিচের দিকের পরীক্ষাগুলো গুছিয়ে নিয়েছে বা নিয়েছে, এই কাজগুলো তারা সেরে ফেলছে। কিন্তু আজকের এই মূল কথা হচ্ছে যে এই যে অডিটর, জুনিয়র অডিটর বা অফিস সহায়ক, এই তিনটি পদে কেন তারা পরীক্ষা নিচ্ছে না? কারণ এই নিচের দিকের পরীক্ষা নেওয়ার পর অলমোস্ট দেড় মাস তো মনে অলরেডি হয়ে গিয়েছে, দেড় মাস না হলেও কাছাকাছি হয়ে গিয়েছে, এতদিন হয়ে গেছে, কিন্তু এই পদগুলোর পরীক্ষার ডেট তারা দিচ্ছে না। এর কারণ কি? দেখুন, এর অন্যতম কারণ হচ্ছে এই তিনটি পদে প্রার্থী সংখ্যা কিন্তু অনেক বেশি, অনেক বেশি, মিনিমাম কম করে হলো দেড় লক্ষ তো হবে এই তিনটি পদের ক্যান্ডিডেট। তো এবার চিন্তা করে দেখুন, এটাতে এমন নয় যে লিখিত পরীক্ষা নেবে, 5-7 হাজার মানুষ লিখিত পরীক্ষাতে সাধারণত হয়ে থাকে বিভিন্ন পদের, যেটা নর্মালি হয়ে থাকে যে 5-7 হাজার মানুষের পরীক্ষা নিয়ে নিলে কী হয়। আর এর কারণও রয়েছে, ইদানিং কিন্তু অনেকগুলো পরীক্ষা হচ্ছে, ব্যাংকের ট্যাঙ্কের সহ অনেকগুলো পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাগুলোতে কিন্তু ওই রকম প্রার্থী নয়, হ্যাঁ খুব বেশি আহামর প্রার্থী নয়, এবং ম্যাক্সিমাম পরীক্ষাগুলো কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে ঢাকা শহরে। সেই জন্য আপনারা জিজ্ঞেস করতেছেন যে কেন অন্য পরীক্ষা নিচ্ছে কিন্তু এই পরীক্ষাগুলো কেন নেবে না। এর উত্তর এইটাই যে যেহেতু এই তিনটা পদের প্রার্থী অনেক বেশি, যেটা বললাম দেড় লক্ষ তো হবে, এই দেড় লক্ষ প্রার্থী নিয়ে পরীক্ষার আয়োজন করা খুব একটা সহজ কিন্তু নয়, কঠিনই বলা যায়। আর সেই জন্যই তারা এই প্রিপারেশনের জন্য সময়টা নিচ্ছে, কারণ পাবলিক পরীক্ষা নেওয়া এত সহজ নয়, কারণ অনেক কাজ থাকে, বিশেষত যে এমসিকিউ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা থাকে ওগুলাতে তো ডেফিনেটলি সময় লাগে, কারণ তাদের কাজ বেশি থাকে, সেন্টার বেশি থাকে, তারপর অর্থনৈতিক খরচ বেশি হয়, আদার্স বিষয়গুলো নিয়ে আঞ্জাম দেওয়া খুব সহজ কাজ কিন্তু নয়। আবার অন্যদিকে এই মুহূর্তে রয়েছে করোনার মহামারী, যদিও অনেকটা নর্মাল হয়ে গিয়েছে, তো এই দুই দিয়ে চার হওয়ার কারণেই কিন্তু একটু সময় তারা নিচ্ছে। তবে আমাদের ধারণা এবং বিভিন্নভাবে আমরা যাটা বুঝতে পারতেছি, পরীক্ষা কিন্তু জানুয়ারিতে তারা নিয়ে নেবে, এটা মোটামুটি ধরে নিতে আপনি পারেন। আমরা যেহেতু অথরিটি নয় সেহেতু শিওর করে তো বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি কারণ যেহেতু মোটামুটি এক দেড় মাস তারা সময় নিয়েছে, এর ভেতরে হয়তো প্রিলিমিনারি সকল আয়োজন বা এটাকে অনেক পদের ক্ষেত্রেই প্রিলিমিনারি অনেক পদের ক্ষেত্রে লিখিত হিসেবে তারা গণ্য করবে। তো সব মিলিয়ে তারা ওইভাবে প্রস্তুতি হয়তো গুছিয়ে ফেলেছে এই দেড় লক্ষ বা কম বেশি হতে পারে, এটা কিন্তু আমি গেস বলতেছি, এই বড় একটি ফিগারের পরীক্ষা কিন্তু তারা নিয়ে নেবে। সুতরাং এই পরীক্ষা দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, মূল কথা হচ্ছে যে ক্যান্ডিডেট বেশি, হ্যাঁ এটা চাইলে ওই নিচের পদগুলোর মতন পরীক্ষা তারা নিতে পারতেছে না, সেই জন্য সময়টা তারা নিচ্ছে। তো এই ছিল বিষয় কেন তারা পরীক্ষা নিচ্ছে না। আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, ইতিমধ্যে আপনারা জানেন অডিটর এবং জুনিয়র অডিটর এবং অফিস সহায়ক এই তিনটি পদকে নিয়ে আমরা শেষ বুলেট, একদম বুলেটের মতন কাজ করবে তেমন একটি এক্সক্লুসিভ সাজেশন নিয়ে আসতেছি, এটা আপনারা জানেন, এবং এই কয়েকদিন আমাকে অস্থির করে তুলতেছেন বই কবে আসবে। তো আগামী শনিবার থেকে আপনারা অর্ডার করতে পারবেন, আর বইটি যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে আরও দু একদিন অপেক্ষা করতে হবে, সেটা আপনাদের বিষয়, কয়েকদিন অপেক্ষা করলে আমরা সম্পূর্ণ বইয়ের রিভিউ দেব। আর অর্ডার করতে চাইলে আমরা শনিবার থেকে অর্ডার নেব, যদিও এই কয়েকদিন আপনারা অর্ডার দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন কিন্তু আমরা নেই, ফাইনালি আমরা শনিবার থেকে ইনশাল্লাহ অর্ডার নেব। আর বইটি দেখতে চাইলে আরও কয়েকটা দিন অপেক্ষা করুন। আর অর্ডার কীভাবে করতে হয় আপনারা পুরাতন যারা রয়েছেন তারা তো জানেন যে আমাদের অফিসিয়াল নাম্বারটা রয়েছে, আর যারা জানেন না তাদের জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এটাতে আপনারা অর্ডার করতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি, ইনশাল্লাহ আরও কথাবার্তা হবে সামনে এই অডিট নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।